লোকজ মেলা তো আমাদের ঐতিহ্য। বাঁশি বাজাবো বাজাবো ভাই, দাঁড়িয়ে থাকেন ঠাই, মনের কাছে থাকবো আমি আরো কিছু চাই। এটাই আমাদের দেশে ঐতিহ্যকে তুলে ধরে। রাখালিয়া বাঁশির সুর, রাখাল মাঠে গরু ছিঁড়ে দিয়ে এই বাঁশির সুর বাবলা গেছে ছায়ায়। অবশ্য শান্ত জায়গা না, অশান্ত জায়গা বসেও তবুও মনের শান্তি পাইছে, কিন্তু এখন সে মনের শান্তিটা সব কিছু চলে গেছে আপনার মোবাইলের মধ্যে। এই জন্য আমাদের এই যন্ত্রটা অনেকটা দুর্বল হয়ে আছে। লোকজ উৎসব এটা আজকে 18 তারিখ থেকে শুরু হলো এবং 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। একটা কথা যে কর্মরত কারো শিল্পী বাদ দিয়ে অন্য শিল্পী এর মধ্যে ঢোকাতে শিল্পীদের জন্য সমস্যা হচ্ছে, আসল শিল্পীদের জন্য। ডেটাবসের জিনিস, প্লাস্টিকের জিনিস, এইগুলি বারুনিতে আমাদের মাল বেশি চলে তো, এখন আমরা খুব কষ্টে আছি, তবু এটা ধরে রাখছি, কিন্তু এখন ছেলেপেলেরা আর ধরে রাখার ক্ষমতা না। এই মেলাটা বাংলাদেশে আর কোথাও নেই, এটা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক এই মেলাটা সরকারিভাবে আয়োজিত হয়েছে। অন্য অনেক সময় দেখবেন যে বৈশাখী মেলা হয়, সেগুলি ব্যক্তি উদ্যোগে বা স্থানীয় উদ্যোগে হয়, কিন্তু এটা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অবায়দুল কাদের এমপি মহোদয় উদ্বোধন করেছেন। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের এই মেলাতে আমরা আমাদের দেশীয় যে ঐতিহ্য, যে মাটির টেপা পুতুল, আমাদের জামদানি শাড়ি, আমাদের পাট, শোলা শিল্প, নকশি কাঁথা, এখানে সব কিছুর একটা সমাহার আছে। এটাই আমাদের দেশে ঐতিহ্যকে তুলে ধরে। তো বাংলাদেশ লোক কারুশিল্পকে ধন্যবাদ যে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। অন্তত বছরে একবার হলেও এই মেলার মাধ্যমে আমরা আমাদের দেশীয় ঐতিহ্য এবং কালচারকে একটি চত্বরে দেখতে পাই। আগে যখন দেশে গান বাজনা ছিল, স্কুল কলেজের বিভিন্ন নাটক ফাংশন এবং যাত্রা থিয়েটার বিভিন্ন অনুষ্ঠান ছিল, ভাবগান বিচার গান পাশাপাশি এই সমস্ত যন্ত্রগুলো চলতো, বাজাইতো, যে বাঁশি হলো বাজাইতো, তার পাশাপাশি মানে আরেকজন কেনার জন্য আগ্রহী তো বাঁশির বাজনা শুনে। এখন এই বাঁশির বাজনাটা শোনার মতো তেমন পথেঘাটে নাই, অলিতে গলিতে মাঠে ঘাটে সমস্ত জায়গায় এই বাঁশির আর বাঁশির সুর শোনা গেছে। শিল্পীদের শিল্পীর সঙ্গে একটা মিলন মেলা হয়, আর দেখা হয় না, তো এই মেলাতে আসলাম, দেখা পেলাম, এই মিলন মেলাতে সাড়া পাওয়া যায় ভালোই। কিন্তু আমাদের এই যে সম্পদ, যেগুলো আসলে ডে বাই ডে বিলুপ্তের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, যে কারণ হচ্ছে এটাকে আমরা আসলে ঠিক অর্থনৈতিক উন্নয়নের জন্য যেভাবে বিষয়গুলোকে মডিফাই করা দরকার আমরা সেটা করতে পারছি না। হ্যাঁ, এ ব্যাপারে সরকার যদি একটু উদ্যোগী হন, যেমন আমাদের এই কারুশিল্পীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ থেকে শুরু করে বায়ার টু বায়ার কানেকশন এবং দেশের বাইরের বায়ারদের সাথে একটা কানেক্ট তৈরি করিয়ে দেওয়া, যাতে করে আমরা আমাদের সম্পদগুলোকে দেশের বাইরেও আমরা রপ্তানি করতে পারি, সেভাবে যদি একটা বড়সড় একটা উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন সরকার এবং আমাদের দেশের নীতি নির্ধারক মহলেরা, তাহলেই আমি মনে করি যে আমাদের এই শিল্পের জন্য সেটা একটা মাইলস্টোন হবে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য এখানে আমরা আমাদের নিজস্ব সিকিউরিটি আছে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারপরে আমাদের আনসার আছে, ট্যুরিস্ট পুলিশ আছে, থানার পুলিশ আছে, তারা আমাদেরকে সহযোগিতা করবে। আর প্রতিদিন মেলা 3টা থেকে 8টা পর্যন্ত এখানে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই মেলার উদ্দেশ্য হলো যে বাংলার হারিয়ে যাওয়া লোকায়ত যে সমস্ত খেলাধুলা, যে সমস্ত কারুপণ্য, যে সমস্ত গান, যে সমস্ত ভাষা, এগুলি আমাদেরকে এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমাদের এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত এবং এই মেলার মাধ্যমে আমরা এটা প্রদর্শন করি। এবং এই মেলাতে আমাদের 43টা স্টল আছে, যারা কারুশিল্পী তাদেরকে আমরা অনেকটা বলি রিহ্যাবিলিট করি, তাদের কাছ থেকে আমরা কোনো ভাড়া নিই না এবং প্রতিদিন তাদেরকে আমরা কিছু অনারি মতো দিই। আমরা একটা সমন্বয় মিটিং করেছিলাম, সেখানে বলি দিয়েছিলাম যে কোনো চায়না পণ্য আনা যাবে না, যদি আসে এটা আমরা দেখবো এবং এটা আমরা করবো, এখান থেকে বের করে দেবো, বিতরণ করবো। আর একই স্টলে দুইজন, এটা আমি এর খতিয়ে দেখব। আমরা কোনো বঞ্চিত না, আমরা কারুশিল্পীদেরকে উৎসাহিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা ভবিষ্যতে আরও এই বিষয়ে সতর্ক থাকবো যে বেশি বেশি যদি কারু পণ্য যারা বিক্রি করে তাদেরকে এখানে আনতে বা সুযোগ দিতে।